হ্যালো শিক্ষার্থীর আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তোমাদের রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সালের একটি সৃজনশীল প্রশ্ন উত্তর সম্পূর্ণ করে দেবো এই প্রশ্নটি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস লজিক গেট থেকে এসেছে তো তোমাদের পরীক্ষাও এভাবেই আসবে হোবাহু এভাবে না আসলেও দেখা যাচ্ছে এই কোয়ালিটি আসবে তো অনেকেরই পরীক্ষা চলতেছে বা সামনে অনেকের পরীক্ষা তো আমি চিন্তা করলাম তোমাদের একটু বোর্ড কোশ্চেন বেশি করে করাই কারণ বোর্ড কোশ্চেন বেশি করে করালে তোমাদের হুবাহু কমন পড়ে যাবে তো প্রে বিন্দু এই প্রশ্নটির এখন সম্পূর্ণ উত্তর করে দেবো তো আশা করি যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে লজিক গেট অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে প্রশ্ন আসতে কীভাবে সহজ উত্তর করতে হয় তো দেখো আমি তোমাদের যে প্রশ্নটি শেখাবো সেটি হচ্ছে রাজশাহী বোর্ড যে উনিশ সালে এসেছিলো আইসিটি পরীক্ষায় তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকের উপর ডিপেন্ড করে একটা সৃজনশীল প্রশ্ন সাজানো হয়েছে কতে বলছে রেজিস্টার কি আমি একটু বলে দিচ্ছি রেজিস্টার কি মাইক্রো প্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতিসম্পন্ন এক ধরনের মেমোরি আবার বলছি রেজিস্টার কী মনোযোগ শোনো মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতিসম্পন্ন এক ধরনের মেমোরি আচ্ছা ক হয়ে গেল খতে বলছে এফ সমান সমান এ নট বি প্লাস এসি প্লাস বিসিকে সরল করলো এই সরলটা যদি তোমরা করো তাহলে দুই পাবে গতে বলছে আমি একটু প্রশ্নটা পড়ে তারপর করাচ্ছি সম্পূর্ণ উত্তর করে দেবো তোমাদের গতে বলছে উদ্দীপকে ওয়াইয়ের সরলকিত মান নির্ণয় করবো মানে এই ওয়াইয়ের মান আমরা বের করব সেই মানটাকে সরল করবো তাহলে তিন পাবো গতে বলছে ওয়ায়ের মান মানকে ন্যান গেইট দিয়ে বাস্তবায়ন করো মানে আমরা গত গত যখন সরল করব সেই যে সরলকিত যে মানটা পাবো সেই মানটা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে পারলে আমরা চার পাবো অর্থাৎ ন্যান গেট হচ্ছে সার্বজনীন গেট আর নর এই দুইটা গেট দিয়ে সকল সমীকরণ সকল গেট বাস্তবায়ন করা যায় তো পরীক্ষায় কখনো ন্যান গেট দিয়ে আসে কখনো নর্থ গেট দিয়ে আসে তো রাজশাহী বোর্ড হাজার সালে এই প্রশ্নটিতে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে তো প্রে শিক্ষার্থীবিন্দু আমি তোমাদের এখন সম্পূর্ণ উত্তর করে দেবো কত বলে দিচ্ছিলাম যে রেজিস্টার কি মাইক্রো প্রসেসের অভ্যন্তরী উচ্চ গতিসম্পন্ন এক ধরনের মেমোরি অর্থাৎ মাইক্রো প্রসেসের অভ্যন্তর অবস্থিত উচ্চ সম্পন্ন এক ধরনের মেমোরি এটা হচ্ছে রেজিস্টার আমি তোমাদের এখন এই খ করে দেবো তো আমি গ ঘ মুছে ফিলিপ ক্ষতর থান উত্তর করে দেবো তো আমি প্রথম থেকে শুরু করি বলছিলাম যে মনোযোগ সহকারে যদি তোমরা এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের কাজে লাগবে কারণ তোমাদের পরীক্ষা এভাবে আসবে হুবাহু কিছু কিছু কলেজে দেখা যাচ্ছে হুবাহু দিতে পারে আবার কিছু কিছু কলেজে একটু ঘোরা দিতে পারে তবে কিন্তু অবশ্যই এটা দেখলে বুঝতে পারবে ডিজিটাল ডিভাইস থেকে কীভাবে প্রশ্ন আসে এছাড়া তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব নেই সাবস্ক্রাইব করে নিও কারণ আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে শুধু আইসিটি ক্লাসে ভিডিও আপলোড করা হয় আই আর অন্য কোনো ক্লাসে ভিডিও আপলোড করা হয় না আর তো প্রে বিন্দু দেখো আমি তোমাদের এখন এই উত্তরটা করে দেবো ধরো এটা খ নাম্বারের উত্তর আমি করে দিচ্ছি যেটাকে আমরা সরল করবো হ্যাঁ তোমরা এরকম লিখবা খর উত্তর এখানে লিখবা খর নাম্বার দিয়ে উত্তর হ্যাঁ ওকে আচ্ছা তাহলে এখানে আমরা কী করতে পারি এটাকে আমরা এখন সরল করবো ওকে আচ্ছা এ নট বি প্লাস এসি প্লাস বিসি এই মুহূর্তে আমরা কী কমন নিতে পারি এখানে এ নট আছে এখানে বি আছে আমরা কীভাবে কী কমন নিতে পারি কারোর সাথে কারো কোনো মিল না এখানে কমন নিলেও খুব বেশি সুবিধা আমরা করতে পারবো না তাহলে এখানে আমরা এ নট বি কমন নেওয়ার চেষ্টা করবো কিন্তু আবার এই মুহূর্তে এন নট বি আমরা কমন নিতে পারতেছি না সেক্ষেত্রে আমরা কী করতে পারি দেখো এ নট বি প্লাস এসি প্লাস বি এখন আমরা এখানে এইটা লিখতে পারি এ প্লাস এ নট তোমরা বলতে পারো স্যার এইটা লিখতে পারলাম কীভাবে আমরা এভাবে লিখতে পারি যে এ প্লাস এ নট সমান হচ্ছে কি ওয়ান তো আমরা জানি ওয়ান দিয়ে যা গুণ করি তাই তাহলে এইটার মান যদি ওয়ান হয় এটার মান যদি ওয়ান হয় তাহলে ওয়ান দিয়ে যদি বিসি গুণ করি তাহলে অবশ্যই বিসি সরলের নিয়ম হচ্ছে কি এক লাইন থেকে উপরের লাইন মিল থাকতে হবে তাহলে এইটাকে আমরা ক্যালকুলেশন করলে উপরের লাইনই হবে এই জন্য আমরা এ প্লাস এ নট লিখতে পারি আচ্ছা এবার এবার আমরা কী করবো এখন যদি আমরা ওয়ান বের করে আসি তাহলে তো আমার জায়গায় ফিরে যাবো এই জন্য আমরা ওয়ান বের করব না আমরা গুণ করবো তাহলে কী দাঁড়ায় দেখো এ নট বি প্লাস এসি প্লাস গুণ করো এ বি সি অর্থাৎ বিসির সাথে এ গুণ করলে বি সি প্লাস বিসির সাথে এ নট গুণ করলে তাহলে কী হয় এ নট বি সি এবার আমরা এ নট বি সি এ বি কাছে আনবো তাহলে কী হয় দেখো এটা আনতে পারি কীভাবে বিনিময় নিয়ম অনুযায়ী যেমন আমরা লিখতে পারি এ প্লাস বি সমান সমান বি প্লাস এ এ প্লাস বি সমান বি প্লাস এ আবার এব সমান বি এ অর্থাৎ ঘোরায় লিখতে পারি তো আমরা এবার এটাকে সামনে আনব তাহলে কী হয় দেখো এ নট বি প্লাস এ নট বি সি প্লাস যা আছে তাই এসি প্লাস এবিসি এবার আমরা কমন নিতে পারবো তো প্রে শিক্ষার্থী কিন্তু এখানে কি কমন যাচ্ছে এখানে এ নট বি কমন যাচ্ছে তো এ নট বি যদি আমি কমন নেই তাহলে এ নট বি কমন নিলে কিছু না থাকলে কি থাকে ওয়ান প্লাসের জায়গায় প্লাস এখানে যদি এ নট বি কমন নেই তাহলে কি থাকে সি থাকে হয়ে গেল প্লাসের জায়গায় প্লাস এবার এসি প্লাস এ বি সি এখানে কি কমন যায় এসি কারণ এখানে এসি আসে এখানে এসি আসে কমন নেওয়ার জন্যই আমরা এক্সট্রা এই কাজটা করে নিয়েছি ওকে আচ্ছা তাহলে এসি যদি আমরা কমন নিই তাহলে কি থাকে ওয়ান প্লাস ওয়ান প্লাস সি ওয়ান প্লাস সরি ওয়ান প্লাস বি যেহেতু এসি কমন নিলে এসি বাদ যাবে বি থাকবে অবশিষ্ট থাকে তাহলে এখন পরের লাইন আমরা কি করতে পারি এইটা হচ্ছে সূত্র বুলিয়ানের উপপদ্য নিয়ম অনুযায়ী এ প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান দিয়ে পৃথিবীর যাই কিছু যোগ করো না কেন ফলাফল ওয়ান তাহলে এবার দাঁড়াচ্ছে হচ্ছে এ নট বি ইন্টু ওয়ান প্লাস এসি ইন্টু ওয়ান এবার যে বলছিলাম যে অন দিয়ে যা গুণ করো অর্থাৎ এ গুণ অন সমান সুমন কি এ অর্থাৎ অন দিয়ে যা গুণ করো তাই যেমন দশ অক্ষে দশ অক্ষে পাঁচ এরকম হচ্ছে ব্যাপারটা তাহলে এখানে অন দিয়ে আমরা যা গুণ করবো তাই তাহলে উত্তর পেয়ে গেলাম উত্তর হচ্ছে এ অড বি প্লাস সি এ নট বি প্লাস সি তো প্রে শিক্ষার্থী কিন্তু এটা করলেই কিন্তু তোমরা দুই পেয়ে গেলে আশা করি তোমরা বুঝতে পারছো তো আমি এখন তোমাদের গ করাই দেবো এরপর যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানিও আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে আগামী মাসের এক তারিখ থেকে আমি তোমাদের জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে ক্লাস করাবো তো তোমরা যদি কেউ ক্লাস করতে আগ্রহী হও তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে আশা করি তোমরা সহজে বুঝতে পারবে জাস্ট তোমাদের কাছ থেকে সামান্য চার্জ নিয়ে জাস্ট সামান্য পরিমাণ চার্জ নিয়ে তোমাদেরকে আমি আইসিটি কোর্স সম্পূর্ণ কমপ্লিট করে দেব তো যদি কেউ আগ্রহ থাকো সে একটু যোগাযোগ করো সমস্যা নাই তো আমি তোমাদের এখন গ উত্তর করা দিচ্ছি দেখো গতে বলছিল যে ওয়ার ওয়াইয়ের মান সরল করো অর্থাৎ এখানে আমরা ওয়াই প্রাপ্ত মানকে সরল করলে আমরা তিন পাবো তো আমরা লিখবো গ উত্তর গ উত্তর লিখবো যে ওয়াই প্রাপ্ত মান তোমরা পরীক্ষার খাতে এটাকে অঙ্কন করে বের করতে পারো বা সরাসরি বের করতে পারো তো অঙ্কন করে বের করলে কি হবে ভুল হবে না ওকে আচ্ছা ধরো আমরা এবার এখান থেকে বের করি যখন তোমাদের আমি লজিক গেইটের মান বের করা শিখিয়েছিলাম তখন বলছিলাম যে মানে তোরা লাস্ট এখানে কী হবে এই কথা চিন্তা করবে না তাহলে কিন্তু কখনোই পারবে না তোমরা চিন্তা করবে এইখানে কী হবে এইখানে কী হবে এইখানে কী হবে এইখানে কী হবে অটোমেটিকলি তাহলে এর সমান কি হবে আমরা বের করতে পারবো যদি আমরা ফার্স্টেই চিন্তা করি যে এর মান কী হবে তাহলে কখনোই এই সমীকরণ অর্থাৎ লজিক চিত্র থেকে সমীকরণ আমরা বের করতে পারবো না তো যাই হোক আমরা প্রথমে এখানে বের করবো যেমন এম থেকে নট গিয়েট দিয়ে আসলে এম নট পাই আর থেকে নট গেট দিয়ে আসলে আর নট পাই এস থেকে নট গেটের মাধ্যমে আমরা এস নট পাই এবার আমরা এটা বের করব। এটার কাজ হচ্ছে কি নর্ট যোগ করে হোল নট অর্থাৎ কী কি প্রবেশ করছে এম প্রবেশ করছে আর প্রবেশ করছে এস প্রবেশ করছে এটার কাজ হচ্ছে যোগ তাহলে কি হয় এম প্লাস আর প্লাস এস এইটার জন্য হোল নট আমরা এই অংশ পেয়ে গেলাম এখন এইটার সামনে দেখতেছি আর একটা নর্ট গেইট তাহলে আর একটা নর্ট গেইট মানে কি এই অংশটার উপরে আর একটা হোল নট তাহলে কী দাঁড়ালো এম প্লাস আর প্লাস এস একটা হোলনট ছিল আর এ নটের জন্য আরেকটা এসে দাঁড়ালো তো এইটার সাথে এই অংশটা যোগ হয়ে আবার হোলনট হবে কিন্তু এখন যদি আমরা এই অংশটা বের না করি কখনোই ওয়াই মান বের করতে পারবো না তাহলে এবার আমরা এইটা বের করার চেষ্টা করবো এখানে কী কী প্রবেশ করছে এম নট প্রবেশ করছে আর নট প্রবেশ করছে এট নট এস নট প্রবেশ করছে তো এটা হচ্ছে ন্যান গেট ন্যান গেটের কাজ হচ্ছে গুণ করে হোল তো যা যা প্রবেশ করছে সেগুলো গুণ হবে তারপরে হোল নট তাহলে আমরা এবার লিখি এম নট ইন্টু আর নট ইন্টু এস নট আর ন্যান গেটের জন্য সবার উপরে হোল্ড নট ওকে এখন আমরা ওয়ার মান বের করতে পারবো তাহলে ওয়ার মান কী হবে ওয়ার মান হচ্ছে যে এই এই ওয়ার মানের এই যে গেটের ভিতরে যা যা প্রবেশ করবে সেগুলো যোগ হয়ে হোল্ড নট তাহলে এই অংশ প্রবেশ করছে এম প্লাস আর প্লাস এস ডাবল হোল নট এটার জন্য যোগ যোগ এখানে কী প্রবেশ করছে এম নট ইন্টু আর নট ইন্টু এস নট হোল নট আর এই নরের জন্য যোগ হয়ে সবার উপরে হোল নট এই অংশটাকে এখন আমরা সরল করবো তাহলে আমরা তিনে তিন পাবো তো দেখো কীভাবে সরল করতে সহজে আশা করি সহজে একেবারে সহজে তোমাদেরকে বুঝিয়ে দেবো তোমরা সহজে বুঝতে পারবে যে এরপর থেকে সরলীকরণ করতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না প্লাস এম নট ইন্টু আর নট ইন্টু এস নট হোল নট আর সবার উপরে একটা হোল নট আছে ওকে এখন আমরা কি করতে পারি এই মুহূর্তে এখানে করণীয়কে এই মুহূর্তে এখানে করণীয় হচ্ছে আমরা বড়ো হোলনটটাকে ভাঙবো বড়ো হোল নটটাকে ভাঙলে যোগের জায়গায় কি হবে গুণ হবে কারণ আমরা জানি ডিমর্গানের নিয়ম অনুযায়ী এ প্লাস বি হোল ভাঙলে হয় এ নট ইন্টু বি নট আবার যদি এ বি হোল থাকে এটাকে যদি হোল নট ভাঙে তাহলে এ নট প্লাস বি নট অর্থাৎ হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয় যোগ থাকলে গুণ হবে গুণ থাকলে যোগ হবে তাহলে আমরা এই হোল যদি ভাঙি তাহলে কী হবে তাহলে হবে হচ্ছে এম প্লাস আর প্লাস এস এই হোল্ডনটটাকে ভাঙার সাথে গুণ হলো আরেকটা জিনিস আমরা এই এই লাইনে করে ফেলবো সেটি হচ্ছে সহায়ক উপবদ্ধ নিয়ম অনুযায়ী যে কোনো সংখ্যার উপর যদি সরি দুইটি হোল্ড নট থাকে দুটি মানে একটিও না তাহলে এ লেখা যাবে তাহলে আমরা দেখতেছি যে এম প্লাস আর প্লাস এসের উপরে দুইটা হোল্ড নট তাহলে আমরা এই দুইটাকে উঠাই দেবো একটা লিখবো না শুধু এখানে ভাঙলে পড়া একটা আসলো সে একটা লিখলাম ওকে আচ্ছা আর এখানে কী হল এখানে হচ্ছে এম নট ইন্টু আর নট ইন্টু এস নট একটা তো ছিল অলরেডি এটা আছে আর ভাঙার জন্য আরেকটা এসে দাঁড়ালো ওকে আচ্ছা এবারে আমরা পরবর্তী লাইন আমরা কি করতে পারি পরবর্তী লাইনে আমরা করতে পারি হচ্ছে দুইটা মানে কি দুইটা মানে একটাও না আর এই হোল নটটাকে আমরা ভাঙলে যোগের জায়গায় গুণ আনতে পারবো তাহলে দেখো কি হয় এখন আমরা করব হচ্ছে এই হোল নটটাকে তাহলে এম নট ইন্টু আর নট ইন্টু এস নট আমরা কীভাবে গুণ আনতে পারলাম হোল ভাঙলাম অর্থাৎ হোল ভাঙলে যোগের জায়গায় গুণ চিহ্নের পরিবর্তন হয় এখানে গুণের জায়গায় গুণ আর দুইটা মানে কি একটাও না তাহলে কী হলো এম নট ইন্টু আর নট ইন্টু এস নট এখন আমরা কি করতে পারি এখন আমরা জানি যে এ যোগ এ সমান সমান এ বা এ গুণ এ সমান সমান এ অর্থাৎ একই জিনিস একাধিকবার যোগ বা গুণ হলে একটা লেখা যায় তাহলে আমরা এখানে দেখতেছি এম নট আর নট এস নটের সাথে আবার এম নট আর নট এস নট গুণ তাহলে আমরা দুইটাকে একটা লিখতে পারি তাহলে এখানে কী লিখতে পারি এম নট আর নট উত্তর হয়ে গেলো জাস্ট এইটুকু সরল করলে তোমরা তিনে তিন পেয়ে গেলে আমরা কিভাবে সরল করলাম প্রথমে হোল নট ভাঙলাম দুইটা মানে একটা মানে তারপরে এই নিয়ম অনুযায়ী দুইটার একটা লিখলাম এইটুকু জাস্ট সরল এটা করলে তিনে তিন একও কাটতে পারবে না আইসিটি হচ্ছে সব থেকে মজার সাবজেক্ট মানে বুঝতে পারলে তুমি সহজেই প্লাস তুলতে পারবে আর যদি বুঝতে না পারো এর থেকে কঠিন সাবজেক্ট আর কিছু নাই তো আশা করি প্রিয় শিক্ষার্থী যদি তোমরা এই সরলটা বুঝতে পারছো এরপর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানি আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য আমি তোমাদের এখন গহা করাই দেবো গহাতে বলছিল যে ওয়ের শর্কিত মান গেট দিয়ে বাস্তবায়ন করো তাহলে এম নট আর নট এস নটকে কে আমরা এখন ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করবো ন্যান গেট দিয়ে কীভাবে বাস্তবায়ন করে আশা করি সম্পূর্ণ দেখো তাহলে বাস্তবায়ন করতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো প্রে শিক্ষার্থীবৃন্দ আমি এটা মুছে ফেলি এটা মুছে ফেলি যে বলছি যে গেট দিয়ে বাস্তবায়ন করো আমরা এখন ওয়াই দিয়ে বাস্তবায়ন করবো এখানে আমরা গহ লিখে উত্তর লিখবো উত্তর লিখে গ হতে প্রাপ্ত মানে ওয়াই সর্কিত মান আমরা গহতে হতে আনবো লিখব গ হতে প্রাপ্ত ওকে আচ্ছা এবার গহ হতে প্রাপ্ত ওয়াই শর্কিত মান কি ছিল এম নট আর নট এস নট এটাকে ন্যান দিয়ে বাস্তবায়ন করব তো আমরা জানি যে বাস্তবায়ন করার ক্ষেত্রে দুটো কথা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট কী পারে গুণ পারে না যোগ পারে তো ন্যান্ড হচ্ছে গুণ পারে তো সেক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে এখানে গুণ আছে তাহলে এটার জন্য আর এক্সট্রা আমাদের সলভ করা লাগবে না আর তো প্রে বিন্দু এখানে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবো এক্ষেত্রে আমরা দেখতেছি যে গুণ আকারে আছে অ্যান্ডে আছে তাহলে আমরা ন্যান্ডের জন্য দুটা হোলনট দেবো কারণ হচ্ছে একটা হোলনট দেওয়া যায় না যেমন এখানে আমি একটা হোল্ডার দিতে পারি না এটা কোনো যৌক্তিক না আমি দুইটা দিতে পারি কেন দুইটা দিতে পারি আমরা জানি দুইটা মানে একটাও না দুইটা মানে কি একটাও না এই সহায়ক সহায়কবদ্ধ নিয়ম অনুযায়ী আমি এখানে দুটা হোলনার দিতে পারছি এবার এই চিত্রটাকে ন্যান গেট দিয়ে অঙ্কন করতে পারলেই তুমি চারে চার পাবে একেবারে সহজ প্রশ্ন এখন আমরা ন্যান গেট অঙ্কন করবো দেখো এখানে তিনটা ইনপুট আছে আমরা তিনটা রোশি দিলাম এ সরি এ না এম আর এস এম আর এস তাহলে প্রথমে এম নট আসে ইচ্ছা করলে কিন্তু আমরা নট গেট দিয়ে এম নট বের করতে পারি তাতে কিন্তু বাস্তবায়ন হবে না ওই যে বললাম যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না তাহলে এখানে এম এম নট নট আমরা দিয়েই ব্যবহার করব এই যে ন্যান গেট দিলাম এম নট পেয়ে গেলাম এরপরে আর নট আসে ন্যান গেইট দিয়েই আর নট বের করতে হবে আমরা আর নট পেয়ে গেলাম এস নট আছে ন্যান গেট দিয়েই এস নট বের করতে হবে ওকে আচ্ছা এখন দেখতেছি এইটার উপরে একটা হল নট অর্থাৎ এই তিনটাকে আমরা একটা ন্যান গেট করব তিনটাকে যদি আমরা একটা ন্যান্ড গেট করি তাহলে কী দাঁড়ায় দেখো এম নট আর নট এস নট হোল নট এখন এ এখন কিন্তু দেখো আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে একটা নট দেওয়ার পরে আর একটা নট আছে তাহলে কী করতে পারি তাহলে এখানে আমরা আর একটা ন্যান গেট করবো তাহলে আর একটা ন্যান গেট করলে মান কী দাঁড়ালো দেখো ওয়াই সমান সমান এম নট আর নট এস নট একটা হোলমার তো ছিল আর এটার জন্য আরেকটা হোলমার দাঁড়ালো বাস্তবায়ন হয়ে গেলো এটা মিলে গেলো তাহলে দুইটা মানে কি একটা না এখন তুমি পরের লাইনে দুইটা উঠে দিতেও মিলাইতে পারো এরকম করলে হবে আর কোনো লাগবে না এটুকু করলে হবে তাহলে তোমরা চারে চার পেয়ে গেলে তো প্রে বিন্দু রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সালে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস লজিক গেট থেকে যে প্রশ্নটা এসেছিলো সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো এরপর যদি কোনো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এছাড়াও যদি তোমাদের অন্য কোথাও আইসিটি বইয়ের সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য তোমাদের কমেন্ট অনুযায়ী ক্লাস আপলোড করার জন্য তো প্রে শিক্ষার্থী কিন্তু ভালো থেকো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম